আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। সো ভিউয়ার্স, হল আজকে আর একটা ভিডিও আপনার মাঝে লই আইলাম। আর আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবা আমার কিছু টমেটোর গাছ আর ওইল ফুইসাগর গাছ, ওগুলা রোপণ কর্ম ধোকা। এবছর লাস্ট ইয়ার আমি 4টা করছিলাম, আমার পুরানো একটা গাছ আছে তো 5টা রোপণ করছিলাম, যত ফাতা হয়েছে। তো এই বছর আমি ওখন 2টা করবো, 3টা গাছ আমি রাখছি মাত্র আমার। তো আমি ও 2টা গাছ ওখানে রোপণ করবো আর একটা পরে দেখবো জায়গা করতে পারলে করবো, না হলে না। আর টমেটোর গাছ বহুত আমার, আমি একটা 4-5টা অলরেডি রোপণ করে লিছি আর ওগুলো আপনার লগে শেয়ার করবো। তো হই আপনার দেখাই ওই দোকায় এগুলো লিয়া ডলিয়া ফরে যারিগুন একটা একটা করছিলাম, বাট গাছও কোনো ডেটা জিও দেওয়া না এত সাইডে দি সিঙ্গল এর লাগিয়ে লিয়া ডুলিয়া ফরি যার। আর তার মাটির দরকার, মাটি নাই আর ইগুন তোর একবারে মাটি কম হলে গাছ আর কি বড় হয়ে গেছে। আর রোপণ তো এই 3-4 দিন তো একবারে কিছু রোপণ করা গেছে না, কারণ মেঘর কারণে মেঘ আর মেঘ আসিল। আর আজকেও এখনও দেখলাম ছিটা ছিটা আইয়র সারাদিন, অতটা মেঘও আসিল না, বাক্কা বালাও রোদ দিছিল আর বিকাল থেকে আরম্ভ হয়ে দিছে। তো এখন মেঘর ফুটা আরম্ভ হয়ে গেছে, আমি হেল গার্ডেনও আইছি আর। তো জানি না কিতা হইব এইবার, আল্লাহর মালুম। সব বছর তো হয় আল্লাহর হুকুম, সবটাও সুন্দর ও হয়। যাই হোক, তো এখন আমি কিতা করবো আমার ও গাছগুলা রোপণ করবো, করিয়া দেখাইমু আপনারে। তো এই গাছগুলা ফুইসাগর ও গাছ আর ও টমেটোর গাছ। তো সবগুলা টমেটো কিবা রইতাম না, যে এটা ফাড়ি ওইটা রইমু, এটা দেখি দেখা যাক জায়গা যতক্ষণ হয়। আর চলেন আরও কিছু একটা জিনিস আপনার লগে শেয়ার করি। ওই দোকা বিওয়ার সকল একটা ফুল, এটা নাম হইল ফক্স ক্লব, আপনারা অনেকে হয়তো চিনেন। আর আমার ও জায়গাত পয়লা বছর রইছিলাম, এটা কি বিসি সিত্রিয়া সাইড অঙ্কা। ওই দোকা একটা সাদা আর একটা হইলো পিঙ্ক কালার, দেখানি ওই দোকা। ইনো আরও যত গাছ, তো ইনো একবারে সবটা পেয়ারর গাছের তলে তল লাগে গিয়া বেশি ওয় না অতটা। তো অন্য মোটামুটি ইনো এমনও রোদ থাকে না, তারপরে দেখো কা কত সুন্দর, যে সুন্দর লাগে। আর এটার ভিতরে অত বি আয় কিন্তু লাগি ওগুন দোকা। আর একটা গাছ দেখাই আপনার ওটার, ও দেখো আর একটা, এটা দেখানি কত বড় হয়েছে আর অত সুন্দর। এগুলো একটু রোদ ফাইসার লাগে এগুলো বড় হয়েছে। আর ওই দোকান সাইড যদি ডাল দিত তে আরও সুন্দর হইল, না দেখানি একটা ডাল বাইদি দেওয়ায় এগুলো সুন্দর লাগে। আর এগুলো হয়তো আরও খালি ফুটতে থাকব ফুল, আর অত সুন্দর লাগে। আর বি কিতা আমি দিনও রশি দিমান্দাত লাগছিলাম, খালি বাতাসে বাইরে লাগে পড়ি যায়, বিয়ের যন্ত্রণায় আমি ফার্সি না লাগছে, আমার ডর করছে বিয়ে আমার কামড় মারি দিব গলা, মানে একটার পরে একটা কন্টিনিউয়াস থাকে এগুলোর ভিতরে হামাইয়া আর কি। তো আপনারা যদি চাইন আপনারা গার্ডেনও বি না থাকে, তাইলে আপনারা ওটা আনতে পারবা ফক্স ক্লব। ফক্স ক্লব এটা আমি বিষও আনিয়ে করা যায়, বাট এখন তো বিষ করার সময় গেছে কি, এখন চাইলে নার্সারি থেকে আপনারা কিনি আনিয়া রোপণ করতে পারবা। আর এই গাছটা আমারও উনসি পাত আছিল, দেখো তারপরে কত বড় হইয়া বাড়িছে তো ফুল। আর ওনো আর কি অনেক বাখরিয়া রাখছি আনি ওই দোকান, এটার পাতা কিলা যে মোটামোটা পাতা হয়। আর এটা তো আমার রোজও হল, দেখছেন আপনারা দেখাবো দোকা ফুটের কিলাখান এগো করে দিই। আমি একটা ডাল থেকে করছিলাম আমার সাদাটা কিনা, দেখো কত সুন্দর লাগে। তো চলেন আমরা এখন আমরা মেইন খাম শুরু করি। আমি প্রত্যেক বছর যে জায়গার মাঝে কিতা করি ও টমেটো রোপণ করি, ওগুলাই ন কিছু করি আর কিছু পটর মাঝে করি। লাস্ট ইয়ার পটো করছি ইনো, আর হেসে যেগুন দেরি রয়েছিল ওনো দিলে ইসলাম, তো তা করি পটো রই আর দেরি যেগুন তাকে অন্য দেই। তো এই বছর পটো আর দিছি না এখনো পর্যন্ত, পরে যদি রয় বেশিতে পটো দিমু, আর নাইলে অন্য মাঝে রোপণ করলিমু। আর ওই দোকান ওনো দিছি সাইডটা, তো অন্য সাইডটা দিছি করি আমি আর পটো আর রোপণ করলাম না। আর পটো একটা খালি রোপণ করছি যেটা কিনা আনছি, আর একটা হালকে আবার কিনা আনছি। ও দেখো কা ওটা হচ্ছে বিফ টমেটো, এগুলোর ফুল আইছে অলরেডি দেখানি আপনারা। তো ওগু কিনিয়ে আনছি খালকে বিএন কি থাকি, আর একটা খিরার লম্বা যেটা খিরা ওদেশি ওটার। তো প্রত্যেক বছর চাই কিনতাম না কিনছু, এর বাদেও পাগলর লাখান আবার কিনিয়ে আনি। এরপরে আবার ওই দোকান মরিচর গাছ আর একটা কিনিয়ে আনছি, এটা হচ্ছে চকলেট কালারের যেটা। তো ওগুলা নার্সারি থাকি আরও আনছি ফুল, ও তখন আর ফুল আনছি, খুঁজলাম ফুলও কিনতাম না, তারপরে আর কি ওটা আর কি পাগলামি হয়ে যায়। তো যাই হোক এখন আপনারা দেখাইলাম ইনো। আর ও দেখো আর কতটা গাছ উঠছে, আমি কন্টেইনার মাঝে যে কন্টেইনার লাস্ট ইয়ার ফুইসাগর রোপণ করছিলাম, আমার লাগে ফুইসাগর বিশ্বে না পড়ছিল, এগুলো মানে ফুইসাগর গাছ। তো আরও যতটা উঠছিল আমি আর
সবটা তুলতাম পারছি না, যে হয়টা তুলতাম পারছি অন্য রাখছি হই দেখ মনে, যদি পুইসা গে তো ভালো রাখে উড়ে দিতাম ফার্মু ও রাখছি অন্য দেখিকিটা হয়। সবের সহলিখানোর মাঝে আমি চিকেন ম্যানুয়ার থুরা অলরেডি দিয়া রাখছিলাম আর গ্রোমোর, তো এখন আমি টমেটোর গাছগুলা খালি রোপণ করলিমু আর কিচ্ছু দিতাম নাই। সো দেখো কাবিওয়ার সহল ও একটা গাত আর ও একটা গাত, ও দুইটা গাত করছি আমি, আর এই দুইটা গাত করি আর ওই দোকা টমেটোগুলারে আমি গিলাখান সারাইছি জোর একটা একটা করছি। এখন আমি ইন্দোর মাঝে আর কিছু দিতাম নাই হয়েছি, তো এখন খালি নয়া তোরা মাটি দিলে ইমু সামান্য মাটি মুড়ো দিয়া সামান্য বেশি দিতাম নাই তোরা একটু আর কি, নয়া মাটিটা দিলে ইন্দোর মাঝে মাটি বেশি জোর জোড়া নাই লাগে একটু আর কি, জোর জোড়া মাটি তোরা দিলাম জোরটাত লগে লগে গিয়া ফাইলিল আর কি দিয়া, আর বিসমিল্লা কইয়া ইন্দোর মাঝে দিলাই ওটা পটরটা একটু তেরা বেড়া একটা এন্ডো দিলাই বিসমিল্লা। ধোকা পানি দেওয়া আছিল জমেগের পানি খাইয়া বিসমিল্লা। আর টমেটোর গাছও রইল, আমি এটা মাটি চারি দিয়ে দেখাই যতক্ষণ পর্যন্ত আপনারা রুম দেখবা সাদা সাদা ওজনে রুমা আছে দেখা যার, অতক্ষণ পর্যন্ত আপনারা মাটির নিচে দিতে পারবেন টমেটোর গাছও, তো মাটির নিচে দিবা অত বালা, তো একবারে আর কি মাটির নিচে দিয়া দিতে ভালো হইব, তো ও দিলেই তোরা নরম মাটি সামান্য বিসমিল্লা অন্য মাঝে দেখানি যতক্ষণ গাড়া যায় অতক্ষণ গাড়বা আপনারা, তো অন্য দিলাম একটা আর অন্য আর একটা দিলাম বিসমিল্লা। ধোকা অন্য মাঝে আর কিছু আমি দিছি না, চাইলে আপনারা আখানি দিতে পারবা দিয়ে দিতে পারবা, তো তো আমি অন্য সামান্য এপসম সল সিটা দিলাইমু বেশি নাই তুরা করি ওলা দিছি না আসলে ভিতরে আগে মনে নাই, তো যাই হোক ঠিক আছে ওলা সামান্য দিলাই বা দিলে দিতে পারবা না দিলে না, প্লান্টিং যেটা আছে শর্ট হয় প্লান্ট রোপণ হলে অনেক সময় আছে প্লান্ট শক্ট হইয়া মারা যায়, তো এপসম সল দিলে আর কেউ একটা জিনিস হয় না, আর টমেটোর গাছ তো এমনিও হয়ই না আল্লাহর হাওলা, এটা তো ই দেশি লাগে গিয়ে আসলে অতটা কেতা হয় না দেখছি আমি প্রবলেম হয় না একটু ইজি করা যায়, তো শুনে আমি আদাখানও গাড়ি লিছি একবারে হইতে গেলে যতক্ষণ আপনারা সাদা দেখা যায় ততক্ষণ পর্যন্ত গাড়ি আনিতে পারবা, তো তো শেষ এখন খালি ইনোর মাঝে মাটি পানি দিমু, তো আজকে পানি বেশি দেওয়া লাগতো না এখান যে ভিজা সামান্য একটু সিটা দিমু আর কি না দিলেও চলবো। তো দেখো কাপিওয়ার্স ও আমি একটা গাত ও একটা গাত ও দুইটা পুঁইশাকর লাগে করছি, তো এই দুইটার মাঝে আমি সবিওয়ার্স হল এখানেও আমি পুঁইশাকর লাগি প্রথমে আমি তোরা মাটি দিলাইমু যেটা একবারে ফ্রেশ মাটি ওলা মূরর মাঝে একটু, আর এখানে আমার অলরেডি বিনর যে কিতা বিন সেটা কম্পোস্ট বিনর কিতা আছে অলরেডি, আর ওই ধর তোরা চাপাতা ওটা তো চাপাতার আমি অমনি ওলা বাদা সাদাই দিলাম ওলা ইতা কিতা করতাম নাই পুঁইশাক তো আপনার খানি কিতা খাইতাম না কিতা কইয়া ইটা ইটা গাছর লাগি ঠিক আছে চাপাতার যে বেগ ইটা লাগি কোনো প্রবলেম না দিলে ইলে মুরো এমনি ফসিয়া গেলে যাইব মাটির লগে মিশি আস্তে আস্তে আনাইলে এটা মুখে জ্বর পাস করতে পারবো কোনো প্রবলেম হইতো নাই, তো পুঁইশাক তো আমরা খালি ফাতার লাগি কোনো মাঝে কোনো ফল আমরা খাইবার আশা নাই বা আইব তাইতো নাই তার লাগি আমরা চাপাতা একটু বলাইয়া দিমু, আর এটা অর্গানিক আছে কোনো প্রবলেম নাই বলাইয়া দিলে, তো এপসম সল দিমু ফাতাটার একটু গ্রিন রাখবো সতেজ রাখবো বালা এর লাগি, আর গ্রোমোর সামান্য একটু করে দিলাই মইন যেহেতু আমি আগে কয়েকদিন আগে তোরা দিয়া রাখছিলাম, তো এখন অল্প একটু করে গ্রোমোর মুড়ো দিলাইমু দিয়া আর তার একটু ওলা লাড়িয়া দিলাইমু চাপাতা যখন বেগ আস্তা দিলাইছি আস্তে আস্তে এটা মুড়ো ময়েশ্চার রাখবো, আর ওই লগিয়া আপনার
একটা ফসিয়া তো এমন যাইব, এটার কোনো ক্ষতি করতো নাই। তার লাগে আমি একবারে ব্যাগ সহ দিলাইছি, তো আপনারা চাইলে বাকরিও দিতে পারবা, ঠিক আছে? আর ওই দেখুন আমার পুঁইশাকের গাছটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, হেলদি হয়েছে, জ্বর দিছে প্রচুর। এখন অনদিমু বিসমিল্লাহ করিয়া একটা আর অন্য একটা, এটা আরও আগে রইলে আরো ভালো হইল, নে জ্বর দিবার জায়গাও না। দেখানি আপনারা তো এখানে আসলে তোরা একটু মাটির নিচে দিতাম হইব, গাছ বেশি বড় হয়ে গেছে টমেটোর গাতর লাহান। আর আপনারা অবশ্যই ইগুন দেওয়ার পর রোপণ করার পরে মেঘর দিন স্লাগর ঔষধ দিবা, স্লাগে আর নাইলে রাখতো নাই ফাতারে, পুঁইশাকর ফাতারে ভালো খায় দেখছি স্লাগে। তো এখন আমি ওলা মাটি দিয়ে আর কি ঘুরিলাম, সামান্য একটু নয়া মাটি দিতাম আসলাম, আসলে না দিলেও কিচ্ছু নাই। তারপরে আছে যাবলা খান্দাতে একটু দিলাই, এখন আমি দেখলাম না আপনারা দেখতে পারা কি না, তো যাই হোক এখন আমি মাটিতে চাপাইলিমু। আর ও দেখলাম আমি কিলা রোপণ করছি বেশি, আর লাম্প যাব ভিডিও, ও দুইটা গাছ আমি রোপণ করছি আর একটা গাছ রয়েছে। পরে এখন মার টমাটোর গাছ কোন ও দেখুক আপনারা, ও করছি টমেটোর গাছ রোপণ, আরও কিছু রয়েছে, ও আরও রয়েছে, তো এটা আর এগুন তো রোপণ করছি। তো দেখলা বিহার সকল আমি কিলাখান আমার পুঁইশাক প্লাস টমেটোর গাছ রোপণ করলাম, দেখা পুঁইশাক এখন রোপণ করি মাশাল্লাহ সুন্দর লাগে। আর একটা রয়েছে পুঁইশাক, দেখো হয়েছে কিতা করা যায়, হয়তো রোপণ করমো নাইলে কন্টেইনার রোপণ করলি মইন না করিয়া। তো ও আছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর আজকে ও পর্যন্ত সব ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, সেফে থাকুক ও কামনায় আমি বিদায় নিলামগি। হতে হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও, আল্লাহ হাফিজ।